পুলিশের আজব সব কর্মকাণ্ড, রাস্তায় প্রস্রাব করলে ধরে ধরে গলায় মালা পরিয়ে দিচ্ছে পুলিশ। রাস্তার ধারে দেওয়ালে বড় বড় করে লেখা আছে, এখানে প্রস্রাব করা নিষেধ, প্রস্রাব করলে 100 টাকা জরিমানা। কে শোনে কার কথা? সেই দেওয়ালে লিখনকে সামনে রেখেই প্রস্রাব করে চলে যান পথচারী। ভাবখানা এমন যে তারা লেখাপড়াই জানে না, আসলে চোরে না শোনে ধর্মের কাহিনী। রাস্তায় বেরিয়ে এদিকে সেদিকে তাকিয়ে দেওয়াল ঘেঁষে প্রস্রাব করাটাকে তারা কিছু মনে করেন না। যাদের এটা অভ্যাস তাদেরকে হাজার ধর্মের কাহিনী শুনিয়েও বাগে আনা যায় না। কিন্তু পুলিশ তো বসে থাকার পাত্র নয়, ওই সব মানুষ হুঁশ ফেরাতে এক অভিনব পন্থা নিয়েছে। কোনো লাঠিচার্জ বা জরিমানা নয়, রাস্তায় প্রকাশ্যে প্রস্রাবকারীদের ধরে গলায় মালা পরিয়ে দিচ্ছেন পুলিশ, হাতে গুঁজে দেওয়া হচ্ছে ফুল। মালা পরিয়ে পুলিশ ভাবখানা এমন করে যে, আহা কি মহান কাজটাই না করেছেন আপনি। রাস্তার ধারে প্রস্রাব বন্ধ করতেই এই অভিনব পন্থা হাতে নিয়েছে হায়দ্রাবাদের মোহনকালী ট্রাফিক পুলিশ স্টেশন কর্মীরা। সেকেন্দারাবাদ রেল স্টেশন এলাকাসহ বিভিন্ন এলাকায় একদিনেই মোট 26 কীর্তিমানকে ধরে এই সম্মাননা দিয়েছেন সেখানকার পুলিশ। গলায় মালা পরিয়ে তাদের বলা হয় আর এখানে সেখানে প্রস্রাব না করে সরকারি টয়লেট ব্যবহার করতে। এখন আপনিই বলুন, ওই সব মানুষকে জরিমানা করাটাই ভালো না একটু খরচ করে সম্মাননা দেওয়াটাই ভালো? আরও নতুন নতুন সংবাদের জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।